You are watching BitBNS News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে BitBNS News এ। বর্তমানে ক্রিপ্টো মার্কেট একেবারে অস্থিতিশীল। তাই ক্রিপ্টো বিষয়ে প্রতিনিয়ত কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। বছরের তৃতীয় কোয়ার্টারে 95 মিলিয়নের কাছাকাছি লোকসানের কারণে ক্রিপ্টো সংক্রান্ত কার্যক্রম বাদ দিতে যাচ্ছে GameStop। স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড থেকে হুমকির অভিযোগ করলেন বাইন্যান্সের সিইও সিজেট। একটি একক লেনদেনে বার্ন হল 4 মিলিয়ন টেরা ক্লাসিক। শিবায়নু বছর শেষের পদক্ষেপে লক্ষ্য রাখায় 5.6 ট্রিলিয়ন শিব স্থানান্তর করল ওয়েলস। টেথারে শর্ট নিল কয়েনবেস, USDCতে সরে আসার জন্য উৎসাহিত করছে ব্যবহারকারীদের। আনরিয়াল ইঞ্জিন 5.1 এ উপস্থিত হল শিব মেটাভার্স হাব। FTX জাপানে সমস্ত কার্যকলাপ বন্ধ করতে আরও 3 মাস সময় পাবে বলে জানা গেছে। জ্যাক ডোর্সি এর মালিকানাধীন ফার্মের নেতৃত্বে সিড ইনভেস্টমেন্ট প্রোগ্রামে $2 মিলিয়ন সংগ্রহ করল কেনিয়া ভিত্তিক বিটকয়েন মাইনিং কোম্পানি গ্রিডলেস। $190 মিলিয়ন হ্যাক করার পর পুনরায় ব্রিড চালু করতে যাচ্ছে নোম্যাড। ছাটাইয়ের মধ্যে $25 মিলিয়ন চেলসি স্পন্সরশিপ ডিল হারালো ক্রিপ্টো ট্রেডিং ফার্ম অ্যাম্বার গ্রুপ। শিবা ইনু তালিকা নিশ্চিত করেছে ওকে কয়েন জাপান। এবং আর্থিক সংস্কারে বিনিয়োগ পরিচালকদের জন্য ক্রিপ্টো ট্যাক্স বিরতি বাড়িয়েছে যুক্তরাজ্য। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বছরের তৃতীয় কোয়ার্টারে $94.7 মিলিয়ন নেট লোকসান এবং এর ডিজিটাল অ্যাসেট ডিপার্টমেন্ট থেকে কর্মীদের ছাঁটাইয়ের পর খুচরা গেম বিক্রেতা কোম্পানি গেমস্টপ জানিয়েছে যে এটি আর ক্রিপ্টোকারেন্সির উপর কোনো প্রচেষ্টার প্রতি ফোকাস করবে না। বাইন্যান্সের সিইও চ্যাংপেং সিজের ঝাও শুক্রবার FTX-এর সাবেক সিইও স্যাম ব্যাংকম্যান-ফ্রাইডকে রক্ষার অভিযোগে শার্ক ট্যাঙ্ক খ্যাত কেভিন ওলেরি এর কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, কেভিন ওলেরি $15 মিলিয়ন হারাচ্ছেন যা FTX-ই তার মুখপাত্র হওয়ার জন্য তাকে দিয়েছিল। এটি ক্রিপ্টো সম্পর্কে তার চিন্তাভাবনা পরিবর্তন করে দিয়েছে। এটি তাকে এমন একজন প্রতারককে রক্ষা এবং সমর্থন করতে প্ররোচিত করেছে যে গ্রাহকের ফান্ডের অপব্যবহার করে। ক্যাসিনোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল জানিয়েছে যে দলটি 4 মিলিয়ন টেরা ক্লাসিক টোকেন বার্ন করেছে। ক্যাসিনো বলে, আমরা টেরা ক্যাসিনো থেকে বার্নের জন্য আরও 4 মিলিয়ন টেরা ক্লাসিক পাঠিয়েছি। এটি উল্লেখ করে ক্যাসিনোর পিছনে অবদান রেখে চলা দলটি সাম্প্রতিক বার্নের একটি লিঙ্কও শেয়ার করেছে। ক্রিপ্টো ডেটা ট্রেকার ওয়েল অ্যালার্ট এর তথ্য মতে একটি একক লেনদেনে গত 8 ঘন্টায় বিভিন্ন অজানা ওয়ালেটে $2,59,83,909 মূল্যের 2.8 ট্রিলিয়ন শিব স্থানান্তর করা হয়েছে। দুটি বড় লেনদেনে গত 24 ঘন্টায় প্রায় $52 মিলিয়ন মূল্যের 5.6 ট্রিলিয়ন শিব ওয়েলস অ্যাড্রেসে প্রবাহিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেস তার গ্রাহকদের টেথারের ইস্যু করা USDT স্টেবল কয়েনকে USDCতে রূপান্তর করতে বলছে, যা সার্কেলের ইস্যু করা এবং 2018 সালে কয়েনবেস দ্বারা সহপ্রতিষ্ঠিত একটি USD প্যাকড স্টেবল কয়েন। সাম্প্রতিক একটি টুইটে শিব মেটাভার্স টিম অনলাইনে হলিডে এডিশন ফায়ারসাইড চ্যাটে যোগ দেওয়ার জন্য কমিউনিটিকে ধন্যবাদ জানিয়েছে। তারা ব্যাখ্যা করেছে যে তারা মেটাভার্সের জন্য নতুন রয়্যাল প্লাজা হাব উপস্থাপন করতে সক্ষম হয়নি। বিলুপ্ত ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ FTX-এর জাপানি সাবসিডিয়ারি স্থানীয় নিয়ন্ত্রকদের কাছ থেকে পরের বছর পর্যন্ত উইথড্রয়াল সংক্রান্ত সমস্যাগুলি সমাধান কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমোদন পেয়েছে। জানা গেছে FTX জাপানে তার সমস্ত কার্যকলাপ বন্ধ করতে আরও 3 মাসের মতো সময় লাগতে পারে। কেনিয়া ভিত্তিক বিটকয়েন মাইনিং কোম্পানি গ্রিডলেস সম্প্রতি টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোর্সি এবং স্টিল মার্ক এর মালিকানাধীন একটি ডিজিটাল পেমেন্ট কোম্পানি ব্লক থেকে সিড ইনভেস্টমেন্ট প্রোগ্রামে $2 মিলিয়ন সংগ্রহ করেছে। বিটকয়েন মাইনিং ফার্মটি অন্যান্য আফ্রিকান দেশগুলিতে তার সম্প্রসারণের জন্য ফান্ড সংগ্রহের জন্য উত্থাপিত মূলধন ব্যবহারের পরিকল্পনা করছে। আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।